नमस्कार, आज के आमरा देखे नेब पोल डे ते आमादेर ईवीएम मेशिन किभावे सील करब एवं सील करार आगे किभावे मकपोल प्रक्रियाटा सम्पन्न करब। आमादेर काछे तीन धरनेर मेशिन आमादेर काछे थाकबे। प्रथमटी होच्छे सीयू बा कंट्रोल यूनिट, द्वितीयटी होच्छे बीयू ব্যালট ইউনিট এবং তৃতীয় ইউনিটটি হচ্ছে ভিভিপ্যাট। এই তিনটে মেশিন পাওয়ার পর সবার প্রথমে তিনটে মেশিনকে আমাদের একের সাথে অপরকে কানেক্ট করে নিতে হবে। আমাদের ভিভিপ্যাট এবং বিইউ দুটি মেশিনকে একসাথে রাখতে হবে ভোটার কম্পার্টমেন্টে, এবং সিইউ মেশিনটি থাকবে পোলিং পার্সনদের টেবিলে। তিনটিকে ইন্টারকানেক্ট করার জন্য বিইউ সাথে যে কানেক্টিং কেবল থাকে সেটিকে আমরা কানেক্ট করব ভিভিপ্যাটের সাথে। ভিভিপ্যাটের কানেক্টর অন করলে পরে এখানে টপ লেখা আছে, রেড কালার ব্ল্যাক কালার আছে, ঠিক সেটাকে দেখে নিয়ে রেডের সাথে রেড, ব্ল্যাকের সাথে ব্ল্যাক এটা ভালোভাবে আমরা চাপ দিয়ে হালকাভাবে এটাকে কানেক্ট করে নেব। এবং ভিভিপ্যাটের সাথে যে কেবল কানেক্টর আছে এটিকে আমরা সিইউ সাথে কানেক্ট করব। ঠিক একইভাবে টপ লেখা আছে রেড কালার ব্ল্যাক কালার, দেখে হালকা চাপ দিয়ে এটাকে কানেক্ট করে দেব। তিনটি মেশিন কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা ভিভিপ্যাটের পিছনে লক্ষ্য করব একটি নব আছে, যেটি দুটি মোডে আছে, ট্রান্সমিটেশন মোড এবং ওয়ার্কিং মোড। আপনারা যে মেশিনটি পাবেন নবটি ট্রান্সমিটেশন মোডে পাবেন। সবার প্রথমে নবটিকে ওয়ার্কিং মোডে করে দেবেন, অর্থাৎ নবটিকে সোজা দাঁড় করিয়ে দেবেন। নবটি ওয়ার্কিং মোডে না এলে পরে ভিভিপ্যাটটি কাজ করবে না। এইভাবে তিনটি মেশিন একের সাথে অপরের সাথে কানেক্ট করার পর, ভিভিপ্যাটের নবটিকে ওয়ার্কিং মোডে করার পর আমরা মকপোলের প্রক্রিয়াটি আরম্ভ করব। মনে রাখতে হবে এবছর আমাদের মকপোল আরম্ভ করতে হবে যে শেডিউল টাইম আছে তার চেয়ে 90 মিনিটস আগে, অর্থাৎ 1.5 ঘন্টা আগে। যদি 90 মিনিটের মধ্যে কোনো বুথে পোলিং এজেন্ট না এসে থাকে বা একজন মাত্র পোলিং এজেন্ট এসে থাকেন, সেক্ষেত্রে আমরা 15 মিনিট ওয়েট করব। এবং ওয়েট করার পর যদি কেউ এসে যায় ভালো, 15 মিনিট ওয়েট করার পর যদি কেউ এজেন্ট না এলেও আমরা মকপোল প্রক্রিয়াটি আরম্ভ করব। মকপোল প্রক্রিয়াটি আরম্ভ করার জন্য সবার আগে আমরা সিইউর যে সুইচ আছে সেটাকে অন করব। অন করার সঙ্গে সঙ্গে ভিভিপ্যাটে 7টি স্লিপ সেলফ চেক হয়ে পড়বে এবং সিইউ মেশিনটি সেলফ চেকিং মোডে চলে যাবে, অর্থাৎ সিইউ মেশিন নিজেকে সেলফ চেক করে নেবে যে মেশিনটি কাজ করার উপযুক্ত আছে কি না। এবং সিইউ মেশিন নিজের সাথে সাথে বিইউ এবং ভিভিপ্যাট এই তিনটি মেশিনকে চেক করে নেবে যে এটি কাজ করার উপযুক্ত আছে কি না। তিনটি মেশিন সিইউ যখন চেক করে নেবে, তারপরে আমরা হচ্ছে ইভিএম ইজ রেডি ডিসপ্লেতে আসার পর মকপোল শুরু করব। মনে রাখতে হবে আমাদের যতজন কন্টেস্টিং ক্যান্ডিডেট থাকবে প্রত্যেককে কমপক্ষে একটি করে ভোট অবশ্যই দিতে হবে, ইনক্লুডিং নোটা, এবং কমপক্ষে মোট 50টি মকপোল আমাদের করতেই হবে। 50টির কম মকপোল আমরা করব না। মকপোল শুরু করার আগে টোটাল বাটন প্রেস করে এজেন্টদের দেখিয়ে দিতে হবে যে মেশিনে আগের থেকে কোনো
ভোট কাস্ট হয়নি। টোটাল পোল্ড ভোটস জিরো দেখার পর আমরা মক পোল প্রক্রিয়াটি আরম্ভ করব। প্রথমে আমরা ব্যালট ইস্যু করব। ব্যালট ইস্যু করার পর ভিজি ল্যাম্প জ্বলে উঠবে এবং আমরা ভিউতে করসপন্ডিং ক্যান্ডিডেটের পাশের বাটনটি প্রেস করব। সঙ্গে সঙ্গে ভোটটি কানেক্ট হবে এবং ভিভিপ্যাটে করসপন্ডিং ক্যান্ডিডেটের ডিটেলস উঠে আসবে। এইভাবেই আমরা একে একে করে মোট 50টি ভোট দেব এবং মক পোলের প্রক্রিয়া সম্পন্ন করব। মক পোলের প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর অর্থাৎ 50টি ভোট দিয়ে দেওয়ার পর আমাদের সবার আগে মেশিনটিকে ক্লোজ করতে হবে। ক্লোজ বাটন দিয়ে আমরা ক্লোজ করব। ভোট ক্লোজ হওয়ার পর ব্যালট বাটন টিপে পোলিং এজেন্টের দেখিয়ে দিতে হবে যে ক্লোজ হয়ে যাওয়ার পর আরও কোনো ভোট দেওয়া সম্ভব হচ্ছে না বা ব্যালটটা ইস্যু হবে না। পোল ক্লোজড মেসেজ আসার পর আমরা এজেন্টের ব্যালট প্রেস করে দেখিয়ে দেব যে আসবে না, ব্যালটটা ইস্যু হবে না, ইনভ্যালিড মেসেজ আসবে। এরপর আমরা রেজাল্ট সেকশনটি খুলব। খুলে সেকেন্ড থেকে আমরা রেজাল্ট বাটন দেখতে পারব এবং ক্লিয়ার বাটন দেখতে পারব। তার আগে ভিভিপ্যাটে ব্যালট পেপার স্লিপ যে কম্পার্টমেন্ট আছে এখান থেকে যতগুলি আমাদের ভোটার স্লিপ জেনারেট হয়েছে সেটা ভালোভাবে বের করে নিতে হবে। দেখতে হবে যে এখান থেকে আগে কোনো কিছু কোনো পেপার স্লিপ যেন ছাড়া না পড়ে, ভালোভাবে হাত দিয়ে দেখে বের করে নিতে হবে। দেখার পর এখানে মেশিন জেনারেটেড 7টি স্লিপ এবং ক্যান্ডিডেটের ভোটের স্লিপটা আলাদা করতে হবে। আলাদা করার পর রেজাল্ট সেকশনে সিইউ যে রেজাল্ট দিবে মেশিনের রেজাল্ট তার সাথে ভোটার স্লিপের সাথে ম্যাচ করে নিতে হবে এবং ম্যানুয়ালি আমরা খাতায় যেটা লিখে রাখবো যে মক পোল চলাকালীন এতজন ক্যান্ডিডেটকে এতটি করে ভোট দেওয়া আছে সেটা ট্যালি করে দেওয়া করে নিতে হবে। ট্যালি হয়ে যাওয়ার পর আমাদের যে মক পোল স্লিপ যেটা জেনারেট হয়েছে সে মক পোল স্লিপের পিছনে আমাদের একটি স্ট্যাম্প করে দিতে হবে। মক পোল স্লিপ বলে স্ট্যাম্প আমাদের আপনাদের দেওয়া থাকবে, সেটা প্রত্যেকটি পিছনে এভাবে হচ্ছে লাগিয়ে দিতে হবে। প্রতিটি ব্যালট স্লিপের পিছনে মক পোল স্ট্যাম্প মারার পর সেটিকে আমরা একটি কালো খামের ভিতরে ভরে দেব। এই কালো খাম আপনাদের মেটেরিয়াল বক্সে দেওয়া থাকবে। এই কালো খামের ভিতরে আমরা প্রতিটি ব্যালট স্লিপ যেটা মক পোলের সময় বেরিয়েছে সেটাকে আমরা ভরে দেব। লক্ষ্য রাখতে হবে কোনো স্লিপ যেন এদিক ওদিক না পড়ে থাকে, যতটি স্লিপ জেনারেট হয়েছে প্রত্যেকটি যেন থাকে। থাকার পর এটাকে হচ্ছে গালা সিল করে দিতে হবে এবং উপরে এই পেপার সিল মক পোল একটা স্টিকার থাকবে, সেখানে হচ্ছে আপনাদের পোলিং স্টেশনের নাম, কনস্টিটিউশনের নাম এবং পোলিং স্টেশনের ডিস্ট্রিবিউশন মার্ক দিতে হবে। প্রিসাইডিং অফিসারের সই থাকবে এবং যতগুলি পোলিং এজেন্ট উপস্থিত থাকবে তাদের প্রত্যেকের সই থাকবে।
থাকার পর এটাকে হচ্ছে গালা দিয়ে আমরা সিল করব। সিল করার পর এরকম একটি প্লাস্টিকের বাক্স আপনাদের দেওয়া থাকবে, তার ভিতরে খামটিকে ভরতে হবে। ভালোভাবে মেটাল স্লিপ যেটা দেওয়া থাকবে সেই মেটাল স্লিপ দিয়ে সিল দিয়ে আপনাদের এটাকে সিল করে দিতে হবে। দেওয়ার পর যে প্লাস্টিক বক্স আপনাদের দেওয়া থাকবে, এই প্লাস্টিক বক্সের ভিতর এই মকল স্লিপগুলো খাম সহ ভরে দিতে হবে এবং বক্সের ঢাকনা বন্ধ করে বক্সের উপরেও আপনাদের পোলিং স্টেশনের নাম, কনস্টিটিউশনের নাম, ডিস্টিংগুইশ মার্ক এবং পোল ডেট পিসেন্ট অফিসে সই থাকবে। তারপর এই বক্সটিকে পিং পেপার সিল দিয়ে একটি পিং পেপার সিল দিয়ে বক্সটিকে হচ্ছে আবার সিল এমনভাবে করে নিতে হবে যাতে বক্সটিকে না খোলা যায়। এই পিং পেপার সিল সিল দিয়ে এটাকে সিল করার পর প্রিসাইডিং অফিসারের সই এবং পোলিং এজেন্টের সই এখানে দিতে হবে। মকলের প্রক্রিয়া এবং হচ্ছে মকল স্লিপ গুলো বন্ধ করার পর আমরা ক্লোজ করেছিলাম, রেজেক্ট করেছিলাম, এবার মেশিনটিকে ক্লিয়ার করতে হবে। মেশিনটিকে ক্লিয়ার করে নিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মকল হওয়ার পর ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার, অর্থাৎ সিআরসি প্রক্রিয়া পুরোটা কমপ্লিট করতে হবে। সিআরসি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রিসাইডিং অফিসারের যে তিনটি রিপোর্ট আপনাদের পাবেন, প্রিসাইডিং অফিসারের পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি। প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ানে আপনাদের মকপল সংক্রান্ত তথ্যগুলি দিতে হবে এবং সেটাতে সিগনেচার করতে হবে। মকপল প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর সিলিং করার পর আপনাদের ক্লোজ বাটন যাতে কোনোভাবে আবার না চাপা পড়ে যায় সেটা লক্ষ্য রেখে স্পেশাল ট্যাবগুলো লাগাতে হবে। এবং আমরা এবার সিউ মেশিনকে আমরা সিল করব। সিল করার আগে করার জন্য সবার প্রথম আমাদের যেটা করতে হবে মেশিনটার সুইচ অফ করে দিতে হবে। মেশিন সুইচ আমরা অফ করে নিয়ে আমরা সিলিং প্রক্রিয়াটি শুরু করব। আমাদের সিউ মেশিন সিল করতে গিয়ে যে ট্যাগগুলো লাগবে সেগুলো হচ্ছে কমন অ্যাড্রেস ট্যাগ লাগবে একটা, একটা স্পেশাল ট্যাগ লাগবে, একটা গ্রিন পেপার সিল লাগবে এবং একটি স্ট্রিপ সিল লাগবে যেখানে এ বি সি ডি আঠা দিয়ে দেওয়া থাকে। সবার প্রথমে আমরা মেশিনটিকে গ্রিন পেপার সিল দিয়ে সিল করব। এই গ্রিন পেপার সিলে একটি নাম্বার থাকে, যে গ্রিন পেপার সিলটি আপনারা ইউজ করবেন সেই নাম্বারটি আপনারা টুকে রাখবেন এবং এজেন্টদের এই নাম্বারটি লিখে রাখতে অনুরোধ করবেন। এবং গ্রিন পেপার সিলের পিছন দিকে সাদা অংশটিতে পোলিং স্টেশনের ডিস্টিংগুইশ মার্ক বসবে, প্রিসাইডিং অফিসারের সই করতে হবে এবং উপস্থিত এজেন্টদের সই করতে হবে। সই করার পর গ্রিন পেপার স্ট্রিপটি আমরা রেজাল্ট সেকশনের এখানে দিব, এমনভাবে দিতে হবে যাতে এই যে দুটো ফুটো দিয়ে হচ্ছে গ্রিন অংশটা দেখা যায় এবং উপর নিচে দুই দিকে যেন
কিছুটা অংশ থাকে। দেওয়ার পর এটাকে হালকা চাপ দেব। চাপ দেওয়ার পর এবার রেজার সেকশনকে আমরা সিল করব স্পেশাল ট্যাগ দিয়ে। এই স্পেশাল ট্যাগে আমাদের যে সিইউ থাকবে সেই সিইউ নাম্বারটা লিখতে হয়, পিছন দিকে প্রিসাইডিং অফিসারের সই এবং এজেন্টদের সই করতে হয়, এবং স্পেশাল ট্যাগের একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটি প্রিসাইডিং অফিসার লিখে রাখবেন এবং পোলিং এজেন্টদের, উপস্থিত পোলিং এজেন্টদেরও লিখতে অনুরোধ করবেন। সবার প্রথমে আমরা স্পেশাল ট্যাগটি ট্যাগ করব। এখানে একটা ফুটো থাকে দেখতে পাবেন, সেখান দিয়ে সুতোটি আপনারা গলাবেন। সুতোটি স্পেশাল ট্যাগ বাঁধার সময় একটু লম্বা রাখবেন যাতে সিল করতে অসুবিধে না হয়। দেওয়ার পর এখানে একটি পিচ বোর্ড দিয়ে এটাকে গালা সিল করতে হবে। গালা সিল দাও, এখানে গালা দিয়ে সিল করার সময় লক্ষ্য রাখতে হবে গালাটি যেন কোনোভাবেই মেশিনের গায়ে না পড়ে। এখানে প্রিসাইডিং অফিসার নিজের সিল দেবে এবং উপস্থিত এজেন্টরাও তাদের এজেন্টের সিল এখানে দিতে পারবেন। গালা সিল লাগানোর পর ক্লোজ সেকশনটাকে এই স্পেশাল ট্যাগ দিয়ে ভালোভাবে সিল করতে হবে। এটাকে এমনভাবে লাগাতে হবে যাতে ক্লোজ বাটনটা কোনোভাবে যেন ঢাকা না পড়ে। এটা দেওয়ার পর বাইরের যে কভারটাকে আমরা বন্ধ করব এবং এই গোটা সেকশনকে একটি কমন অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করব। কমন অ্যাড্রেস ট্যাগে যাবতীয় ডিটেলস, পোলিং স্টেশনের অ্যাড্রেস, কনস্টিটিউয়েন্সির নাম, ডেট অফ পোল, প্রিসাইডিং অফিসারের সই, এজেন্টদের সই ইত্যাদি সবই আমাদের লিখতে হবে এবং ডিস্টিংগুইশ মার্কস দিতে হবে। এবার আমরা গ্রিন স্টিকার, গ্রিন সিলটিকে হচ্ছে স্ট্রিপ সিল দিয়ে হচ্ছে সিল করব। স্ট্রিপ সিল যেটাকে সিল করার জন্য সর্বপ্রথমে স্ট্রিপ সিলে দেখুন এ বি সি ডি চারটি লেখা আছে এবং এই লেখাগুলির উপরে একটি ওয়াক্স দিয়ে আঠা লাগানো আছে। সর্বপ্রথমে এ লেখার আঠাটি আমরা খুলব। খুলে এটিকে গ্রিন স্লিপে নিচে রাখবো। রাখার পর এটাকে আমরা দিয়ে দিলাম। নেক্সট এটাকে ভাঁজ করে এদিকে রাখলাম। এরপর বি বি ওয়াক্সটি আমি খুললাম।
खुले ए दिकटा भाज करे बीटर लागिए दिलाम। नेक्स्ट सी सी आटा खुल्लाम एवं ऊपर थेके जे ग्रीन सील छिलो सेटिके नीचे आमी नामिए एभावे लागिए दिलाम एवं स्ट्रिप सील के पिछन दिए मेशिने पिछन दिक दिए घूरिए एक बार निये आसा होबे। आसार संगे संगे डी चले आसबे आमादेर काछे। ए डी आठा तुले एटाके भालोभावे आठरी लागिए दिते होबे। लक्ष्य रखते होबे ए स्ट्रिप सील दिए क्लोज जे कवर आछे सेटा जेनो कोनोभावेई ढाका ना पड़े। क्लोज कवरटा जेनो आमरा भालोभावे खुलते पारी सेटा लक्ष्य रखते होबे। एबार मेशिनटी आमादेर सील हो गेलो सील। नेक्स्ट आमरा भिभिपैटे ब्यालट स्लिप कम्पार्टमेंटटी सील करब। तार आगे देखे निते होबे भितरे कोनो किछु नेई, एजेंटे देखाते होबे। देखानोर पर एटाके आमरा दुटी कमन एड्रेस ट्याग दिए ए दुटोके सील करब। ठीक आगे मतन ही कमन एड्रेस टैगे जावतियों तथ्य हमें लिखते हैं। এবার আমরা অ্যাকচুয়াল পোলে যাব। অ্যাকচুয়াল পোলে যাওয়ার সময় ঠিক আগের মতনই আমরা সিউর মেশিন যে সুইচ আছে সেটাকে অন করব এবং অন করার সাথে সাথে সিউর মেশিন আবার নিজেকে সেলফ চেক করে নেবে। ভিভিপ্যাট থেকে আবার সাতটি সেলফ চেক पेपर स्लिप केटे पड़बे नीचे एवं सीयू रियल टाइम क्लक देखाबे। आबार सीयू निजे कार्यक्षमता बीयू एवं भिभिपैटे कार्यक्षमता बैटरी पार्सेंटेज इत्यादि देखाबे एवं निजे के सेल्फ चेक करार पर ईवीएम इज रेडी। डिसप्लेटी जखन आमरा देखबो তারপরে অ্যাকচুয়াল ভোট আমরা আরম্ভ করব। ইভিএম ইজ রেডি। ডিসপ্লে হওয়ার পর আমরা অ্যাকচুয়াল পোল শুরু করব। অ্যাকচুয়াল পোল শুরু করার আগে আমাদের টোটাল বাটনটি একবার অবশ্যই প্রেস করতে হবে এবং দেখে নিতে হবে যে মক পোল ধরুন যে ভোটগুলি দেওয়া হয়েছিল সেটি মেশিন থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে।
টোটাল পোল্ড ভোট জিরো। এই মেসেজটা আসার পর আমরা অ্যাকচুয়াল পোল শুরু করতে পারবো। এখানে আরেকবার বলে দিই যে আমাদের অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার আগে আমাদের দুটি জায়গায় অর্থাৎ প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট ওয়ানে আমরা টোটাল বাটন প্রেস করে টোটাল পোল ভোট জিরো পেয়েছি, সেটি লিখতে হবে। এবং 17A রেজিস্টার অফ ভোটার, তাতে প্রথম ভোটারের সই নেওয়ার আগে সেখানেও আমাদের লিখতে হবে যে টোটাল বাটন হ্যাজ বিন প্রেস অ্যান্ড টোটাল পোল ভোট ফাউন্ড ইজ জিরো। এটা আমাদের নতুন করে লিখতেই হবে, তারপরে আমরা পোল আরম্ভ করব।